হ্যালো ভিউয়ার্স দিস ইজ ওয়াজিতা ফ্যামিলি লাইফ ফর ওয়াজিতা সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে হচ্ছে আমি ইলিশ মাছ রান্না করব আজকের ব্লগটা আমার এখান থেকে স্টার্ট করছি লেট স্টার্ট নাস্তা করছি আজকে টোস্ট বিস্কিট আর চা এটা হচ্ছে দুধ দিয়ে চা আর হচ্ছে টোস্ট বিস্কিটটা হচ্ছে প্রিন্সের घीে ভাজা ঘি টোস্ট বিস্কিট তো এটা দিয়ে আমি আজকে নাস্তাটা করব এই বিস্কিটটা আমি অনেক আগে থেকেই খুব পছন্দ করি আমার আমি যখন নতুন সংসার শুরু করেছি তখন আমি রাত্রেবেলায় এটা এই বিস্কিটটা খেতাম আমি আর আমার হাজব্যান্ড মিলে খেতাম ওর যখন বিসিএস পরীক্ষা দিবে অনেক রাত জেগে লেখা করে তো তখন আমি রাত্রেবেলায় একটা দুইটার দিকে আমি চা এক মগ চা আর হচ্ছে এই বিস্কিট টোস্ট বিস্কিটটা খুবই মজার একটা বিস্কিট যারা খায় নেই তারা বুঝবে না কারণ এটা অনেক অনেক টেস্টি একটা বিস্কিট আর চায়ের ভিতরে এটা গরম চায়ের ভিতরে যখন ই করা হয় অনেক সফট হয়ে যায় বিস্কিটটা তো যাই হোক আমার নাস্তা শেষ করে আমি এখন রান্নায় চলে আসছি রান্নাটা করব আজকে হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ সেই দিন বাজার থেকে কিনে নিয়ে আসছি তো এই মাছটা আমি আজকে সরিষা দিয়ে রান্না করবো সরিষা ইলিশটা হচ্ছে খুবই টেস্টি ইলিশের ভিতরে যত রান্না আছে সবচেয়ে আমার কাছে সরিষা ইলিশটা বেশি মজা লাগে তো আমি এখানে মশলা দিয়ে পেঁয়াজটাকে আগে কুচি করে ভেজে নিয়েছি আমি তেজপাতা আর একটু ইয়ে দিয়ে মশলা দিয়ে আর হচ্ছে মরিচ হলুদ এগুলো সব মশলা আদা রসুন বাটা তারপরে আমি কাসুন্দি দিয়ে দিলাম কাসুন্দিটা হচ্ছে এটা হচ্ছে সরিষার যেটা কাসন্দি থাকে বা ইয়ে থেকে গ্রোসারি শপ থেকে কিনে এনেছি আমি তো যেহেতু সরিষাটাকে আলাদাভাবে বেটে ই করা ওটা একটু মানে কষ্ট বা সময়ের ব্যাপার এই জন্য আমি এটা ব্যবহার করি তো এভাবে আমি কষিয়ে নিচ্ছি আগে মশলাগুলো একসাথে দিয়ে তারপরে ওই কাসন্দিটা দিয়ে আমি একসাথে কষিয়ে নিচ্ছি মশলাটা তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ইলিশ খেতে আসলে আমার মনে হয় না কেউ আছে যে পছন্দ করে না ইলিশটা খুবই মজার একটা মাছ মানে এটা আমাদের জাতীয় মাছ হওয়ার কারণ আছে যে মাছটা অনেক টেস্টি আর এই মাছটা মাছটা না খেলেও এটার যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভার থেকেও অনেক মানে পোলাও রান্না করা যায় অথবা অন্য কোনো যে কোনো কিছু সবজির ভিতরে ইয়ে করা যায় আমি আজকে এই মাছটা সরিষা দিয়ে করছি কারণ সরিষা ইলিশটা আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে খেতে তো আমি এইখানে যে পিসগুলো বড় বড় পিসগুলো আমি দিয়ে সরিষা ইলিশ করছি হয়ে যাচ্ছে অলমোস্ট কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আরেকটা আছে ভাপা ইলিশ সেটাও আমার কাছে খুব মজা লাগে খেতে আসলে ইলিশটা সবভাবেই মজা খুবই টেস্টি একটা মাছ এটা মানে সবজি দিয়ে করলেও ভালো লাগে যে কোনো কিছু দিয়ে করলে ভালো লাগে হয়ে গেছে আমার সরিষা ইলিশ দেখতে পাচ্ছেন খুবই ইয়াম্মি লাগছে দেখতেই আর খেতে তো ওয়াও লাগছে তো আমি তারপরে এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি হচ্ছে মাছের ইলিশ মাছের যে মাথাটা ছিল সেই মাথাটাকে আমি রান্না করব এটা হচ্ছে আমি কুমড়া দিয়ে করব চাল কুমড়া কেটে রেখেছি আর আমি এখানে মশলা দিয়ে মাছ ইটাকে পেঁয়াজটাকে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি তারপরে আমি মাথা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে একটু পানি দিয়ে দিলাম সব ধরনের মশলাগুলো দিয়েছি আমি আদা রসুন বাটা তারপরে লবণ ইয়ে মরিচ হলুদ জিরা সব মশলা দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা কুমড়োগুলো আমি দিয়ে দিচ্ছি একদম ইজি রান্না রান্নাটা আসলেও মানে খুবই সহজ রান্না যদি মানে জানা যায় আর কি না জানলে কঠিন আর কি জানলে সোজা আর এটা একটা ভালো লাগার বিষয় আমার এমনি রান্না করতে খুব ভালো লাগে আমি অন্য কারো রান্না হাতে রান্না খেতে পারি না অন্য কারো মানে বুয়া বা কাজের লোকের রান্না আর কি ওরা তো সেভাবে করে না যত্ন যত্ন করে করে না তো এমনি রিলেটিভসদের হাতে রান্না তো অবশ্যই খাই যেরকম আমার বড় ভাবি রান্না খুব ভালো সে কিছু রান্না করলেই আমাকে সাথে সাথে ফোন করে বলবে খেয়ে যাও বা পাঠিয়ে দিবে আর ভাবির কাছ থেকেই আমার অনেক কিছু শেখা আসলে বেসিক রান্নাটা ওনার কাছ থেকে আমি শিখেছি আমার আম্মার কাছ থেকে শিখেছি আর বাকিটা হলো প্র্যাকটিসের উপরে আর কি তো হয়ে গেছে আমার কুমড়ো ইলিশ মাথা আর এটা হচ্ছে সরিষা ইলিশ তো আজকে ইলিশের আইটেম ওয়াও দেখতে খুবই ইয়াম্বি লাগছে তো ভিউয়ার্স নিশ্চয়ই আজকে ব্লগটা আমার দেখেছেন আর ভালো লেগেছে আর এরকম ভালো লাগার মতো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন গ্লিফু লাইফ অপা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেন নাই আর আমার পেজ গ্রিটিফুল লাইভ অফ ওয়াজেদা যারা এখনও লাইক করেন আমার পেজটাকে লাইক করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ব্লগ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ